আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রায়নবিন সাফাত। আমি গভর্নমেন্ট ল্যাবট্রি হাই স্কুলের ক্লাস সিক্সে পড়ি। প্রায় দুটি বছর করোনায় জড়িয়েছিল পৃথিবী, যার কারণে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত ইত্যাদি বন্ধ ছিল। বন্ধ ছিল মানুষের শিক্ষা গ্রহণ। প্রায় দুই বছর পর শুনলাম স্কুল খুলবে। অপেক্ষায় ছিলাম কখন 12 তারিখ হবে, কখন রাত শেষ হয়ে সকাল হবে। অবশেষে স্কুলে গেলাম, বন্ধুদের সাথে দেখা করলাম, শিক্ষকদের সাথে দেখা করলাম। প্রথমবারে সেই স্কুলের পুরানো বেঞ্চগুলোতে বসলাম। এইসব দেখে আমার পুরনো সব স্মৃতি মনে পড়ে গেল, খুব খারাপ লাগলো। স্কুলের বন্ধুদের সাথে খেলা করা, মাঠে দৌড়ানো, সব যেন ভুলে গিয়েছি। প্রায় দুটি বছর মনে হয় বন্দি খাঁচায় ছিলাম। আজ স্কুলে এসে কি যে ভালো লাগছে তা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। সবচেয়ে মজার বিষয় এটা ছিল যে স্কুলের এক এক বন্ধু অনেক লম্বা হয়ে গেছে। সবাইকে দেখলে মনে হয় যেন তারা সবাই অপরিচিত, কাউকেই দেখে চেনা যাচ্ছে না। আজ মনে হলো হারানো সব জিনিসকে আবারও মনে হয় ফিরে পেলাম। আর আমি চাই এসব থাকুক, আর যেন স্কুল বন্ধ না হয়, আর যেন এসব হারাতে না হয়, আমরা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হই। ধন্যবাদ।